ইসলাম ধর্মীয় লোকসকলের পবিত্র স্থান জামা মসজিদ। রুমালি রুটি জীবন ফার্স্ট টাইম খানে খাম, রুমালি রুটি চিকেন আর এফালে চাটনি আর পেঁয়াজ। কি কনমানি আছে তেওঁলোকে আসলে গুরুগ্রামের পর আহিছে। আর আচ্ছা কি মরম লগা দেখিলো পাইছে আপনাদের? আছে জামা মসজিদ আর মই আজি নিউ দিল্লি সাফার করে আছো। আর নিউ দিল্লি কি কি আছে আপনার দেখাম। মই সন্মুখতে হল জামা মসজিদ আর এয়া হল আমার এনে। সো আহি আছো দুইজনে আসলে, মই দিল্লিত ইমান চা চিনাকি নাই, সেইকাৰণে এনে মাতিলো আর মতার কারণে আহিলে অহার বহুত বহুত ধন্যবাদ। সুলতান সিনেমাখনের শুটিং হয়েছিল, হ্যাঁ এই সিঁড়িকিটা যে দেখিছে, হ্যাঁ এই সিঁড়িকিটাতে করিনা বহি আছে। হয় নাকি? আচ্ছা আচ্ছা, মসজিদের ভিতরলে সুমাই আছো আর জামা মসজিদের পরিবেশ আপনার দেখাম। খুব এক সুন্দর ভাল লগা ঠাই আসলে, মুসলমান লোকের আটাইতকৈ পবিত্র ঠাই ভারতবর্ষর। সো মই আপোনাক দেখুৱাইছোঁ চাওক, ইয়াত বহুত যথেষ্ট লোকে আসলে ভিড় করেহি বিভিন্ন ঠাইৰ অহা, যেনে মই যেনেকৈ আহিছোঁ বাকি লোকসকলো এনেদরে আহি ইয়াত ভিড় করেহি আর ভিতরলৈ গৈ আসলে জামা মসজিদের পরিবেশটো দেখুৱাবলৈ যিমান পাৰো আপোনালোকক মই চেষ্টা কৰিম ভিতৰৰ পৰিৱেশটো দেখুৱাবলৈ। কিছু ভিতৰলৈ সোমাই গৈছোঁ জামা মসজিদৰ আর আপোনালোকক জামা মসজিদৰ ভিতৰৰ পৰিৱেশটো দেখুৱাইছোঁ। বিভিন্ন লোকে আসলে ফটো লৈ নিজৰ স্মৃতি সংৰক্ষণ কৰি আছে জামা মসজিদৰ প্রাঙ্গণত, আর ময়ো ভিতৰলৈ সোমাই যাম আর ভিতৰৰ পরিবেশটা আপনাদের দেখাম। এয়া হয়ে গেল প্রসিদ্ধ জামা মসজিদ আর ইয়ার ভিতর দৃশ্যটা দেখাইছো আপনাদের এবার চাওক। আসলে ইসলাম ধর্মর আটাইতকৈ পবিত্র স্থান ভারতবর্ষর ভিতর, আর বিভিন্ন লোকে আসলে দোয়া করা দেখবলে পাওয়া গেছে, দেখলে পাইছে আপনাদের। ইয়ার ভিতর পরিবেশটা দেখাইছো, খুব ভাল লগা মুহূর্ত বলে কব লাগবে, ভাল লগা ঠাই, ইসলাম ধর্মীয় ব্যক্তিসকলের বাবে আটাইতকৈ পবিত্র স্থান। আর এই পবিত্র স্থানত ময়ো আহিছো এপাক আসলে দোয়া করবর সকলরে মঙ্গল হোক, সকলের সুখ শান্তি হোক, আর সম্মুখত বিভিন্ন ব্যক্তিসকলে ইয়াত দোয়া করে আছে। নিজে নির্মাণ করা জামা মসজিদ শাহজাহানে নির্মাণ করেছিল, আপনাদের সকলেই জানে তাজমহল, আর তাজমহলের এই কুতুব মিনার, কুতুব মিনারও শাহজাহানে নির্মাণ করেছিল, আর এই যে জামা মসজিদ, জামা মসজিদও শাহজাহানে নির্মাণ করেছিল। আর মানে আপনার দেখালো আজি খুব এক ভাল লগা মুহূর্ত, ভাল লগা ঠাই আহিলো, থ্যাংক ইউ এসে গতে এনেক বলবাবে। এয়াই হয়ে গেল প্রসিদ্ধ জামা মসজিদ, নতুন দিল্লিস্থিত প্রসিদ্ধ জামা মসজিদ, আর যেই জামা মসজিদতে আপনার দেখালো আজি মহা ব্যক্তিসকলে ইয়াত দোয়া করে থাকলে দেখলে পাওয়া গেছে। মই কণমানি আসলে খেলি আছে, খেলত মগ্ন হয়ে আছে, মাকে মাতি থাকার পিছতো আসলে হ্যালো। আচ্ছা কি মরম লগা দেখলে পাইছে আপনাদের আসলে, ইয়ান মরম লগা ও ইয়ান মরম লগা আইয়া, হ্যালো হাত মিলালো, ছোটা বাচ্চা হ্যাঁ, আচ্ছা বহুত কিউট হ্যাঁ। আপনার নাম ক্যা হ্যায়? সোফিয়া। সোফিয়া আর আপনার ক্যা নাম হ্যায়? জোবিয়া। জোবিয়া আর সোফিয়া, স্কুল চলতে হ্যায় আপ? কোন সা ক্লাস মে? নার্সারি। নার্সারি আর আপ? ইউকেজি। ইউকেজি। আপনার ঘর কহাঁ হ্যায়? गुरुग्राम। गुरुग्राम में दिल्ली घूमने के लिए आए हैं, कैसे लगा यहाँ पे आके? अच्छा। अच्छा लगा, पहली बार आए हैं या आगे आए थे? पहली बार। কণমানি আছে তেওঁলোকে আসলে গুরুগ্রামের পর আহিছে আর তেওঁলোকৰ মা দেউতাৰ লগত আহিছে আর জামা মসজিদ চাবৰ বাবে। আর একবার নাম বল দো আপকা। সোফিয়া। ক্যা নাম হ্যায় আপকা? সোফিয়া। সোফিয়া আর আপকা নাম? জোবিয়া। জোবিয়া আর সোফিয়া আহিছে আসলে জামা মসজিদ চাবৰ বাবে তেওঁলোকৰ মাক দেউতাকৰ লগত। আসলে খেলি থকা দেখি মোৰ ভাল লাগিলে, খুব মৰম লগা, তেওঁলোকৰ সৰু ভাইটি এটা আছে সেইটোতো আৰু মৰম লগা। সো আপোনালোকক দেখুৱালোঁ আজি জামা মসজিদ আৰু জামা মসজিদৰ পৰিৱেশটো, লগতে এই কণ কণ মাইনাকেইটাক লগ পালোঁ, লগ পাই ভাল লাগিলে কথা পাতি। সো থেংক ইউ ছ' মাছ। মাৰ্কেট জামা মসজিদ মেইন গেলি, ইয়াতে সকলো বস্তু পোৱা যায়, খোৱা বস্তুৰ পৰা ইত্যাদি কৰি কাপোৰ কানি যিমান যি আছে, চাহি টুকুৰা, চাহি টুকুৰা, আপোনালোকে কি খাব বিচাৰে ইয়াতে আচলতে এভেইলেবল আছে। আপোনালোকে যদি নিউ দিল্লী আহে জামা মসজিদ যি জামা মাৰ্কেট, সেই জামা মসজিদ আহি মাৰ্কেট আহিব আৰু ইয়াতে আপোনালোকে যি খাবলৈ মন যায় সেই বস্তু এভেইলেবল আছে। আৰু এইটো কি বুলি কয়? চিৰমল। চিৰমল, চিৰমল বনাই আছে দেখিলে পাইছে আচলতে। ইয়াতে ফ্ৰুটছ আৰু চুইটছ এভেইলেবল আছে, সকলো বস্তু পোৱা যায়, আপোনালোকে দেখি পাইছে ইয়াত সব। এই বাদাম কিনে কা হয় ভাইয়া? 800-700। ওকে, এখন দেখিছে আপোনালোকে সব বস্তু ইয়াত এভেইলেবল আছে। আৰু দেখাই গৈছোঁ
ইয়াত মই আহিলোঁ ইয়াতে আছিলে কি বনাই আছে চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই বনাই আছে এখন হ'ল এখন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানতে আসলে রুটি আর চিকেন ফার্ম আপনারা দেখবেন সব ফ্রাইড চিকেন বনাব আপনারা দেখিছে হাজি মোহাম্মদ ফুড হাউস আর ইয়াতে দেখিছে একদম গরম গরম চিকেন ফ্রাই করে আছে দাদাজনে আজি ইয়াতে চিকেন ফ্রাই করে খাম আপনাদের দেখাম রুটি আর চিকেন তো আপনারা দেখিছে আপনারা ফুল আজি বিজি এখানে হল প্রকৃত জামা মসজিদ জামা মার্কেট এখন আঙ্কুল বহি আছে এজন ওনার হয় এই দোকানের আর ভিতরলে সোমাই গেছো আর ভিতরতে আমি আমার এজন বন্ধু বহি আছে এনে আর দুইজনে মিলি আমি চিকেন রুটি খাম আজি মই খাম রুমালি রুটি জীবনের ফার্স্ট টাইম খানে খাম রুমালি রুটি চিকেন আর এফালে চাটনি আর পেঁয়াজ এ দেখিছে আপনাদের রুমালি রুটি আর এই রুমালি রুটি খাম এখন একদম সম্পূর্ণ রুমালি আর দেখিছে আপনাদের সম্পূর্ণ রুমাল এখন আজি খাই পিনে ইয়ার টেস্টটা কেনেকুয়া জানাম খাইছাসন বারো ঠিক আছে আর চিকেন চাটনি জ্বলা আছে ন আর এফালে চিকেন কোন টেস্টি